প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি নোট নিয়ে হাজির হয়েছি। আজকের এই আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টাচের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। তো আমরা আজকে যে নোটটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, সেটি একটি নোট, সিনেট কোম্পানির একটি নোট। আপনারা নোটটি দেখতে পাচ্ছেন, এই যে নোট, সিনেট কোম্পানির একটি নোট। নোটটি লেখা আছে সিনেট হাইব্রিড কেবল অ্যাম্পলিফায়ার। তো এই নোটটি 1050 মেগাহার্টসের। তো নোটটি দেখতে পাচ্ছেন 1050 মেগাহার্টসের, ডুয়েল আউট ও ডাবল আইসিতে এই নোটটি তৈরি হয়েছে। নোটটির নোটটি হলো মাইনাস ষোলো। নোটটি অত্যন্ত ভালো এবং কালারটা অনেক গর্জিয়াস, সাদা একটা কালার করেছে। আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, সুন্দর একটি নোট যা আপনাদের মন কাড়ানোর মতো নোট। এবং এই নোটটি আপনারা সার্ফ ইউনাইটেড এবং বিভিন্ন নোট যে দেখেছেন তার সাথে অনেক ভালো মানের ছবি দিয়ে থাকে, রেজুলেশন দিয়ে থাকে, ছবি ভালো দিয়ে থাকে। তো এখানে তিনটা আউটপুট আছে, একটা মনিটর, এটা মনিটর, আর এই দুটো হলো আউট। দুটা সমানভাবে গেইন বের হবে এবং অনেক ভালো মানের ছবি এটা কিন্তু দিয়ে থাকে। আপনি ইতিপূর্বে যে নোটগুলো ইউজ করেছেন তার সাথে অনেক ভালো মানের নোট। এবং এদিকে আছে, এটা হলো আপনার সিগন্যাল দিতে হবে এটা দিয়ে। আর এইখানে একটা ই সিস্টেম করেছে, ফিউজ। আপনার এটা হলো কারেন্ট যে লাইনটা দিবেন সেই কারেন্ট লাইনের ফিউজ, যদি কারেন্টে কোনো সমস্যা হয় তাহলে ফিউজটি কেটে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট। আর আমরা বিভিন্ন নোট দেখেছি, বিভিন্ন নোটে কিন্তু এই ফিউজ সিস্টেম নাই। তো এটাকে অনেক অনেক ভালো করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো পাওয়ারের লাইট, তারপরে এগুলো হলো সিগন্যালের লাইট। এইগুলা এই নোটটি অনেক সুন্দর এবং অনেক ভালো মানের ছবি দিয়ে থাকে। আপনারা জানেন বাংলাদেশের সিনেট নোট আমরা খুব কম ইউজ করে থাকি। আমরা ইউজ করি ইউনাইটেড, সার্ভ, এই সমস্ত নোট ইউজ করে থাকি, ডিবিসি। তার চাইতে অনেক ভালো মানের ছবি এই নোটে দিয়ে থাকে। তো আমরা আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর নোট এবং ডিশের মালামাল যদি আপনারা দেখতে চান বা জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো আমরা প্রতিনিয়ত চাই আপনাদের মাঝে এরকম আপডেট, সব কিছু মালামাল এবং ডিশের যত যাবতীয় মালামাল আছে সব কিছু আপডেট আমরা আপনাদেরকে নিয়মিত দেখাবো। তো সবাইকে ধন্যবাদ। আমরা সামনে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সামনে ভালো কিছু নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।